गुड इवनिंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल इंद्रानीज ब्लॉग। आज के तुम्हारे साथ शेयर करते चले गलदा चिंगड़ी मालाइकारी एक भीषण सहज रेसिपी। ये हमें बनिए दो दिन आगे किन्तु तक व्यस्ततार माझे और भिडियो है तब माछगुलो काटते काटते हठात मने पड़ल जो एकटू जो भिडियो को रेखे दी तेल पर तुम्हारे साथ शेयर करते पर तो चलो देखे नवा जा। सर्वप्रथमे माछगुलो के परिष्कार करे नेब भालोभावे। तारपर आमी माछगुलोर मध्य नून और लेबूर रस माखिए 10 मिनिटर जोनो रेखे देव। एबार आमी मालाइकारी मसला बनिए नेब। एखाने आमी दिएछि 9 থেকে 10টা কাজু বাদাম, 1.5 ইঞ্চি মতো আদা, 4-5 কোয়া রসুন, একটা ছোট্ট পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটুখানি জিরে, একটুখানি ধনে, একটুখানি বলতে ছোট চামচের 1 চামচ করে ধনে আর জিরে, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। পেঁয়াজটা কিন্তু আমি জলের মধ্যে নুন দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, কিউব সাইজ করে কেটে। খুব সিদ্ধ করবেন না, জলটা যখনই ফুটে আসবে তখনই পেঁয়াজগুলোকে জল থেকে তুলে নেবেন। গলদা চিংড়ির মালাইকারিতে লঙ্কা ইউজ হয় না, তবে আমি দিয়েছি। আমার মনে হলো যে টেস্টার মধ্যে যদি একটু স্পাইসি ভাব থাকে তাহলে ভালো হবে, কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খেতে, সে কারণে। তো আমার কাছে লঙ্কাগুলো বেশি ঝাল ছিল না বলে আমি 4-5টা দিয়েছি। আপনাদের যদি লঙ্কা বেশি ঝাল হয় তাহলে 1-2টো যে যেরকম ঝাল দিতে চান সেরকমই দেবেন। এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আমি এগুলোকে ভালো মতো পেস্ট করে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নেব। তারপর তেল গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটির মধ্যে সামান্য একটুখানি জল নিয়ে সেটা এখানে দিয়ে দেব। এবার এটা 2 মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা এভাবে একটুখানি নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ আর একটুখানি ছোটো চামচের 1 চামচ মতো চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। 1 থেকে 1.5 কাপ দিতে পারো, যেরকম দরকার তোমরা সেরকমই দিও। এবার জলের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাটা ঢোকে। চিংড়ি মাছের ভেতরে কাঠি ঢুকিয়ে তারপর যদি সেটাকে রান্না করা হয় তাহলে মাছগুলো ভাজার সময় আর এরকম কুকড়ে যায় না। মাছগুলো বেশ বড়ই ছিল কিন্তু আমি যেহেতু কাঠি ঢোকাইনি তাই কীরকম কুকড়ে ছোট হয়ে গেছে দেখো। কাঠি ঢোকালে মাছগুলো একদম সোজা থাকে ভাজার পরেও, দেখতে বেশ ভালো লাগে তখন রান্নার পর। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চিংড়ি মাছের মালাইকারিতে যেটা অত্যাবশ্যক উপকরণ সেটা হলো নারকলের দুধ। এখানে আমি 1/2 কাপ মতো নারকলের দুধ নিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো উল্টে নেবার পর আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আরও 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আমি এখানে দিয়ে দেব নারকলের দুধ। নারকলের দুধটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখবে গ্রেভির থেকে এরকম তেল বেরিয়ে এসেছে। গ্রেভির থেকে এরকম তেল বেরিয়ে আসলে জানবে যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবার গ্যাস অফ করে দেব। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণই অল্প উপকরণ আর ভীষণ অল্প সময়েই এটা রেডি হয়ে যাবে। আর কার কার গলদা চিংড়ির মালাইকারি একদম ফেভারিট ডিশ তারা কমেন্টে জানিও কিন্তু।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। জানি না আবার কবে সময় পাবো তোমাদের সাথে আড্ডা দিতে আসার, তবে চেষ্টা করবো তাড়াতাড়ির মধ্যে আসার। চলো টাটা, বাই বাই।